হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি জিলাপি দিয়ে। একটা হচ্ছে বাজারের তৈরি, অন্যটি হচ্ছে বাসায় তৈরি করেছি। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি পুরোপুরি দেখে নিই। চলে এসেছি জিলাপির দোকানে, জিলাপি বানাচ্ছেন তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর গরম গরম জিলাপি আর খেতে কিন্তু বেশ মজাদার, আমার কাছে তো খুবই ভালো লাগে এটা খেতে। আর তোমাদের কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই বলবে, আর যদি ভালো না লাগে সেটাও বলবে। আর যাই হোক, আজকে আমি এখান থেকে কিছু জিলাপি নিয়ে এসেছি বাসায় খাবারের জন্য। এটা হচ্ছে বাজারের তৈরি জিলাপি, আর খুব সহজেই আমরা ঘরে বসেই জিলাপি বানাতে পারবো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে উপকরণ দিয়ে আজকে জিলাপির ডোটা তৈরি করেছি সেগুলো হচ্ছে ময়দা, সুজি, গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি নিয়েছি। হাতের সাহায্যে এটাকে মাখিয়ে এরপর আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখেছিলাম। আমি এখন জিলাপির শেপ তৈরি করে নিচ্ছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে শেপগুলো তৈরি করলে খুব ভালো খেতে বা দেখতেও সুন্দর হয়। আজকে বাসায় অনেকগুলো জিলাপি বানানো হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে দুধ আর শিরায় ভিজিয়েছি দুইটা বাটিতে আলাদা আলাদা করে, কারণ দুইটার স্বাদ কিন্তু দুই রকমের। দুধ এবং চিনি অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি জিলাপিগুলো ফুটন্ত দুধে ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। আর এখানে তো শিরার ব্যাপারটা তোমরা জানোই, তারপর একটু বলে দিচ্ছি। এখানে জল এবং চিনিটাকে ভালো করে আশিয়ে নিয়েছি, এরপর আমি জিলাপিগুলো রেখে দিয়েছি। পরদিন সকালে এই রকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল, খুবই দুর্দান্ত ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।